এই ওয়েব পেজের মধ্যে আমরা কি করি এখানে একটা লোগো দেই এখানে কিছু মেনুস থাকে এখানে কিছু নোটিফিকেশন থাকে এখানে কিছু কথাবার্তা থাকে হেডিং থাকে সো আমরা এই পুরোটাকে অ্যাকচুয়ালি বলি এই এতটুকু বলি হচ্ছে টাইটেল আমরা যখন টাইটেল দেই তখন এইখানে টাইটেল আইকন থাকে টাইটেলের এর থাকে আমরা চিস্তি ওয়েবসাইট নামে এটা তৈরি করছিলাম দেন আমাদের এই জায়গাটাতে এটাকে পুরোটাকে বলা হয় অ্যাকচুয়ালি বডি এবং এখানে যা আছে পুরোটাই হচ্ছে বডি হ্যাঁ সো আমরা যখন কোড লিখি তখন এই বডির মধ্যে আমরা আসলে কোডটা লিখি এবং যদি হেড নামে কিছু লিখি তাহলে এখানে হেডের এতটুকুকে বলে হচ্ছে হেডার নিচের এতটুকুকে বলা হচ্ছে ফুটার এটাকে বলা হচ্ছে বডি এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে ঠিক আছে তো এই স্ট্রাকচারের কম্বিনেশনে আমরা দেখব যে একটা হোম পেজে ঢুকলে আমরা কি কি জিনিস দেখি মেইন সেকশন পেজ থাকে এবং সেটার কিছু সাব সেকশন থাকে এখন হোম পেজ মধ্যে আমরা গেলে কিছু মেইন সেকশন দেখতে পাই প্রত্যেকটা সেকশনে কিছু সাবসেকশন থাকে কিছু কন্টেন্ট থাকে দেন ওয়েব ক্ষেত্রে একটা স্টোরি বোর্ডিং থাকে মেইন যেটা হচ্ছে কি আমরা যদি কোনো একটা সাইটে যাই তো এই সাইটের ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এখন এগুলো হচ্ছে আমার সাবসেকশন আমি প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা কিছু কাজ দেওয়া আছে এটা হচ্ছে সাবসেকশন এবং এই সাবসেকশন ওয়াইজ আমাদের কিছু কিছু কার্যক্রম থাকে সেগুলো আমরা সাইটের মধ্যে করি মেনু বা হায়ার কি হোম পেজ থেকে আমার সাব টপিক্স থাকবে সেখান থেকে আমাদের আরও কিছু টপিক্স থাকতে পারে যেমন একটা ওয়েবসাইটের মধ্যে যেটা থাকে যে ওই ওয়েবসাইটের লোগোটা থাকে ওই ওয়েবসাইটের মেনুজ থাকে ঠিক আছে ওয়েবসাইট ডেসক্রিপশন থাকে যে এখানে যেরকম আমরা নাম ইমেল অ্যাড্রেস এগুলো টেগুলো দিয়ে যদি আমরা সাবমিট করি দেন আমাদের এখানে একটা ফর্ম ফিল আপ হবে দেন এখানে কিছু জিনিস বডিতে লেখা থাকে এটা হচ্ছে ফুটার একদম নিচে সাইটের গেলে দেখবা যে এই যে এখানে লেখা কি 2020 অল রাইটস রিজার্ভ সো এইটা এই কালো জায়গাটাকে আমরা বলছি ফুটার আর এই মাঝখানে যা দেখতে পাচ্ছি এগুলো সবই কি বডি আর এই উপরে সাদা অংশটা হচ্ছে আমাদের হেডার এরা হচ্ছে মেনু সো এর ভিতরে এই মেনুগুলোর ভিতরে আবার সাব টপিকস তার ভিতরে সাব টপিকস এরকম ভাবে একটা হায়ারার্কি তৈরি করা হয় বুঝতে পারতেছো হ্যালো হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমি বলে যাব হ্যাঁ তাহলে তোমরা তোমাদের হ্যান্ড করো অথবা কোশ্চেন জিজ্ঞাসা করো না আমি কন্টিনিউ করে যাব। আচ্ছা লিনিয়ার হচ্ছে ওয়েব পেজ ডকুমেন্টার মধ্যে আমরা ধরো হোম ডট এস না করে আমরা করছিলাম সিএস ডট এস তো এই সিএস ডট এস টি এম এল এর যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে এই যে ধরে নাও হোম ডট এস এখান থেকে এ ডট এস আরেকটা ফাইল আরেকটা ফাইল আরেকটা ফাইল তো একটা একটার সাথে ফাইলের সাথে লিঙ্ক আপ করা থাকে বিভিন্ন শাখা প্রশাখা থাকে তো এইভাবে করে আমরা কি করতে পারি অনেকগুলা পেজকে কানেক্ট করতে পারি যে এই পেজ থেকে এইখানে যাওয়া যাবে এইখানে যাওয়া যাবে আমরা এক পেজ থেকে একটা মেনু থেকে অনেকগুলা পেজ প্রত্যেকটা মেনুর আলাদা আলাদা পেজ হয় যেটা আমরা ওয়েব পেজের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি যে একটার সাথে একটা কানেক্টেড কানেক্টেড হ্যাঁ হাইব্রিড কম্বিনেশন আমরা এই যে এ এ একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে হাইব্রিড কম্বিনেশন আচ্ছা সো এখানে বলছে তোমার কলেজের ওয়েবসাইট তৈরি করা লিনিয়ার স্ট্রাকচার তৈরি করা মেনু স্ট্রাকচার তৈরি করো মানে মোটামুটি আমরা স্ট্রাকচারের মধ্যে লিনিয়ার স্ট্রাকচারটা দেখি এবং আবার কি মেনু স্ট্রাকচারটা দেখি কিছু অনুপাতেও যায় অথবা কি লিনিয়ার স্ট্রাকচারেও যায় দুই রকম ভাবেই আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার আমরা তৈরি করে থাকি আসে হচ্ছে এস এর বেসিক কনসেপ্ট এসটিএমএল মূলত হচ্ছে ওয়েবসাইট তৈরি করা ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ কি বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের মূলত কনসেপ্ট থাকে যে আমরা এইখানে কীভাবে কোডিংটা লিখবার এস এসটিএমএল এর মধ্যে যেই কনসেপ্ট বা প্রোগ্রামিং লাইনগুলো লিখা হয় সেগুলোকে বলা হয় ট্যাগ তোমরা যদি গুগলে যায় যদি একটু সার্চ করো যে ওয়েবসাইট ট্যাগ ওয়েবসাইট ট্যাগিং নিয়ে যদি সার্চ করো তাহলে অল ইউ নিড টু নো অ্যাবাউট ওয়েব ট্যাগস পয়েন্টস তুমি সবকিছু এখানে দেখতে পাই যে সেভেন অ্যাসেন্সিয়াল এসটিএমএল ট্যাগস এখানে যদি তুমি লেখো হচ্ছে ডবলু থ্রি স্কুলস

এই যে এসটিএমএল দিয়ে শুরু করছি এসটিএমএল শেষ করছি হেডার শুরু করছি এই যে হেডার শেষ করছি হেডারের মধ্যে আমরা টাইটেলটা দিই ঠিক আছে তারপরে এই যে বডি শুরু করছি বডি শেষ করছি এখন তুমি এই পুরোটা কপি করে নিয়ে তুমি যদি রান করো তাহলে দেখবা যে কিরকম আসবে এই যে ট্রাই ইট ইয়োর সেলফ তুমি যদি এটা এই যে তোমার এই যেভাবে আমি দেখাইছি cs.txt তৈরি করে এই যে এই ফাইলটা যেভাবে আমি তৈরি করা শিখাইছি প্রথম ক্লাসে ওইখানে এরকম একটা করলে দেখবা যে যে এই এইভাবে আউটপুটটা আসবে যেটা আমি অলরেডি এর ক্লাসে দেখাইছি যে কিভাবে হেডার আসতেছে কিভাবে প্যারাগ্রাফ আসতেছে তো এইগুলাকে বলা হচ্ছে আসলে ট্যাগ ক্লিয়ার আমি শুরু এর শুরু প্যারাগ্রাফ ট্যাগ এগুলো সো এইভাবে স্টেম আর লিখতে হয় বিভিন্ন ট্যাগিং দিয়ে তো এসটিএমএল এর সুবিধা কি যে এটা ইউজার ফ্রেন্ডলি হয় সব জায়গা থেকে ব্যবহার করা যায় পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি তোমার সাইটটা যে কেউ দেখতে পারবে অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে এখন সব সাইট কিন্তু সব ব্রাউজার সাপোর্ট করে না কিন্তু আমরা দেখা গেছে যে বেশিরভাগ ব্রাউজারই আমাদের এই ওয়েবসাইটের এস ল্যাঙ্গুয়েজটা কী করে স্যাটিসফাইড করে তো স্টেম অসুবিধা কি শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায় ডাইনামিক ওয়েব পেজ ডেভেলপ করা যায় না শুধু এসটিএমএল ইউজ করলে তুমি কি করতে পারবা স্ট্যাটিক ওয়েব পেজ মানে তুমি কোডিং লাইন লিখে যে আমি যেরকম লিখছি সিএস ডট এটা হচ্ছে কি স্ট্যাটিক হ্যাঁ পিছনে আমি কোড লিখে দিছি এটা রান করাইছে সিএস ডট টিএক্সটি নামে একটা ডকুমেন্ট ফাইলে আমি কোড লিখছি রান করাইছে বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ডাইনামিক ওয়েবসাইট দেন ইউ হ্যাভ টু চপি এগুলো মিলায় তুমি একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবা লাইক ফেইসবুক ক্লিয়ার লাইক ফেইসবুক লাইক প্যান ট্যাক্স সলিউশন লাইক গুগল এরকম তুমি তৈরি করতে পারবা এবার আমাদের কিছু ট্যাগের বা সিনটেক্সের সাথে আমরা পরিচিত হব যে এসটিএমএল ট্যাগের মূলত কাজকে অলরেডি আমরা পরিচিত হইছি যে এই যে এসটিএমএল এসটিএমএল লিখতে গেলে প্রথমে এসটিএমএল দিয়ে শুরু আর শেষ করার জন্য এই যে এইভাবে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপর শেষ করতে হয় এটা হচ্ছে শেষ চিহ্ন এসটিএমএল এলিমেন্টের মূলত কাজ কি ধরো তুমি এই ট্যাগলাইনটা লিখছো হ্যাঁ প্যারাগ্রাফের একটা লাইন তো প্যারাগ্রাফের ট্যাগ লাইন তো হচ্ছে জাস্ট হচ্ছে কি আমি পি দিয়ে শুরু করব যেটা আমি দেখাইছিলাম এবং কি পি দিয়ে শেষ করব এর মাঝে আমি যা লিখবো পুরোটাই আমার স্ক্রিনে আসবে লাইক আমি একটু প্র্যাকটিক্যালি তোমাকে দেখাই লাইক আমার এই যে সিএস ডট এস এ এটা আমি টেক্সট ফাইলে নিয়ে যাই এই এস এর কোড করার জন্য আমাদের একটা ইয়ে আছে সাবলাইন টেক্সট নামে একটা সফটওয়্যার আছে সাবলাইন টেক্সট তা আমি সাবলাইন টেক্সটটা এখন তোমাদেরকে দেখাতে চাচ্ছি না কারণ ওইটা হচ্ছে তুমি কমপ্লিট একটা ইয়ে ওয়েবসাইট ডিজাইন করা শেষ শিখা শেষ হইলে দেন আমি তোমাদেরকে দেখাবো সাবলাইন টেক্সটের মূলত কাজ কি সেখানে খুব দ্রুত কোড করা যায় কিন্তু এখানে বারবার টিএক্সটি তে আসা লাগে কোড করতে হয় পরে আবার ডট এইচটিএমএল লেখা লাগে তারপরে গিয়ে এটা ট্রান্সফার হয় এস টিএম এই জন্য একটু ডিফিকাল্ট ওয়ান আচ্ছা এখন আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমি এখানে প্যারাগ্রাফ লিখবো লাইক ধরো আমি এখানে লিখলাম প্যারাগ্রাফ দিয়ে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি গুগল থেকে গুগলে ধরো একটা প্যারাগ্রাফ নেই আমরা যে কোনো একটা লাইন অফ লাইন অফ কোড এই যে ধরো এই পুরো লাইনটা আমি নেই হ্যাঁ এই যে কপি করলাম দেন আমি এটা এখানে পেস্ট করে দিলাম এটা পুরোটা আসলো এবং দেন আমি এটা কি করলাম আমি এটা শেষ করে দিলাম এই হাইপেন দিয়ে পি দিয়ে আমি এটা শেষ করে দিলাম এখন আমি যদি এই কোটটাকে রান করি তাহলে আমার এই এখানে একটা চেঞ্জ আসবে সেটা কি আমাদের এই প্যারাগ্রাফটা আসবে তো আমরা এটা এসটিএমএল করে নিই আমরা আজকে মিলে তো শিখবো হচ্ছে ট্যাগ গুলো কিভাবে সাইড ডিজাইন করতে হয় এই যে দেখো এখানে একটু আগে এটা ছিল একটা হেডার দেন এটা ছিল কিভাবে হাইপার লিঙ্ক দিতে হয় আর এটা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা চলে আসছে এখন প্যারাগ্রাফটা আসছে কি একদম এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত মানে পুরোটা ভয়রে আসছে আমি চাই যে না এটা অ্যালাইনমেন্ট একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টটা হবে কি এটা লেফট অ্যালাইনমেন্ট হবে অথবা এটা কি সেন্টার অ্যালাইনমেন্ট হবে ঠিক আছে তো এটা কি হবে একদম সেন্টারে লেখাটা হবে দিস ইজ এসটিএমএল ক্লাস এটা একদম সেন্ট্রালে লেখাটা হবে কোথায় পুরো সাইটের সেন্ট্রালে এখন আমি যদি এখন এই এসটিএমএলটাকে আমি টিএক্সটি ফর্মেটে নিয়ে গিয়ে দেখি যে অ্যালাইনমেন্টটাকে আমি সেন্টার করে দিই আচ্ছা এখানে আমি অ্যালাইনমেন্টটা দিলাম কি এ এল আই এস অ্যালাইনমেন্ট ইকুয়ালস দিয়ে আমি যদি এখানে দিয়ে দি সেন্টার এখানে দেখতে হবে যে ট্যাগিং ফরমেশন গুলো মুখস্থ এখানে যে ডাবল কোটেশন দিছে অ্যালাইনের পর তো অ্যালাইনমেন্ট এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর এই অ্যাট্রিবিউটের মধ্যে এখানে হচ্ছে আমরা ভ্যালু দিব সো আমি যদি এখানে অ্যালাইনমেন্ট এখানে ডাবল কোটেশন হবে সেন্টার করে দিলাম এত বড় না দিয়ে প্যারাগ্রাফ অফ সিরিজ ইজ রিলেটেড সেন্টেন্সেস এত বড় প্যারাগ্রাফ না দিয়ে আমরা ছোট্ট একটা স্যার এটা পুরাটাই তো একটা কোড এখন যেটাতে ইয়া করতেছেন হ্যাঁ হ্যাঁ এটা পুরোটা কোড আমি আর করতেছেন হ্যাঁ হ্যাঁ এই যে আমি স্টেমেল দিয়ে শুরু করছি শেষ করছি পরে আমি টাইটেল দিছি হেডারে এখনো কিছু লিখি নাই বডিতেই যে লেখা শুরু করছি ক্লিয়ার এবং আমি এই যে একটা প্যারাগ্রাফ লিখতে গিয়ে ওইটার আবার একটা অ্যালাইনমেন্ট তুমি ধরো একটা লাইনের মধ্যে তুমি কিছু চেঞ্জ করবা ধরো এখানে তুমি কালার দিবা এটা আরেকটা অ্যাট্রিবিউট সিও ও আর হ্যাঁ এই অ্যাট্রিবিউট তুমি দিবা ধরো কমা দিয়ে তুমি কালার অ্যাট্রিবিউট দিবা এটার কালারটা ধরো তুমি দিবা হচ্ছে রেড কালার আর হচ্ছে ব্লু কালার তখন দেখবা যে এই লাইনটা ব্লু কালার হয়ে সে এসটিএমএল এর মধ্যে আউটপুট ট্র্যাকিং করবে ওকে আমরা তো এবার এটাকে এসটিএমএল করি এই যে দেখো এ প্যারাগ্রাফ ইজ সিরিজ रिलेटेड এটা এইখান থেকে এখন আর শুরু হয় না এটা শুরু হইছে মাসখান থেকে কথা কি বুঝতে পারছো এই হচ্ছে বিষয় যে আমরা এটা অ্যালাইনমেন্ট ড্র করতে পারি সো অ্যাট্রিবিউট শেষ অ্যালাইনমেন্ট শেষ অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি নেইম আমরা বিভিন্ন ট্যাগের কন্টেইন বা ওই ট্যাগটা কেমন হবে এটা দিতে পারি যদি কোনো এম টি ট্যাগ আমরা দিই এইচ আর নামে এই যে ব্রেক আমি বলছিলাম যে একটা সে যদি লাইন স্পেস নিতে চায় এক লাইন নিচে নিচে তখন ব্রেক দেই যদি ফাঁকা করতে চায় তাহলে ধরো যে এইখানে একটা এখানে একটা ছবি দিছি। তারপরে আমি এতটুকু ফাঁকা দিয়ে এখানে আরেকটা ছবি দিব। তখন আমরা ইউজ করব হচ্ছে এই আর ঠিক আছে এমটি টি ট্যাগ আর আমরা ধরো যে এখানে একটা ইমেজ দিছি এইখানে আর কিছু লিখবই না নিচে আর একটা ইমেজ দিব ঠিক আছে তখন আমরা দিব হচ্ছে ব্রেক ব্রেক দিলে সে কি করবে এই লাইনটাকে ব্রেক করে নিচের লাইনে চলে আসবে কন্টেইনার ট্যাগ এটা তো এসটিএমএল আমি বললাম এসটিএমএল এর নকশা বা লেআউট কি রকম হয় নরমালি লেআউট হচ্ছে এই যে এসটিএমএল থেকে শুরু এসটিএমএল শেষ দেন হেডার শুরু হেডার শেষ বডি শুরু বডি শেষ আমি যেই কোডটা এখানে লিখতেছি এটা যেহেতু একদম আমি লিখতেছি সরি হয়ে গেল আচ্ছা এটা যেহেতু আমি একদম আউট মেনুয়াল ফ্রেমে লিখতেছি আমি কোনো সফটওয়্যার ইউজ করতেছি না লাইক সাবলাইন টেক্সট এর মতন তো যার কারণে এইটার ফ্রেমিংটা সব এক লাইনে আসতেছে কিন্তু এইটার ফ্রেমিংটা এক লাইনে হয় না এগুলা এরকম ভাবে ডিজাইন ফ্রেমে থাকে টাইটেলটা আমাদের আর্কিটেকচার অনুপাতে লেআউট ডিজাইন অনুপাতে টাইটেলটা লিখতে হয়েছে হেডারের ভিতরে এই যে ধরো এর ভিতরে আমি যে টাইটেলটা লিখলাম হেডার শুরু হেডার শেষ বডি শুরু দেন বডির ভিতরে আমরা এগুলো লিখতেছি এগুলো আরেকটু ভিতরে লিখতে এই যে ব্রেক দিছি একটা দেন আমি একটা লিঙ্ক দিছি দেন আমি একটা প্যারাগ্রাফ দিছি দেন এই যে বডিটা আমি শেষ করছি এই যে স্টেমালটা শেষ করছি বুঝতে পারছো এটা হচ্ছে তুমি যখন খাতায় লিখবা তখন তোমার লেখার স্টাইলটা যেন এই অ্যালাইনমেন্টটা হয় এই যে শুরু এই শেষ তারপরে কি শুরু শেষ দেন শুরু শেষ শুরু শেষ কথাই ক্লিয়ার ইয়ে স্যার স্যার এখানে প্রেজেন্টেশনের সময় যে স্ক্রিনটা দেখাচ্ছেন ওইটাকে কি আরেকটা চড়া কমানো যায় একটু চড়া হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আমার স্ক্রিনে পুরাটা আসতেছে না আর কি এই কারণে এখন কি দেখা যাচ্ছে হ্যাঁ স্যার এই হচ্ছে স্যার দেখা যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে ফ্রেমিং সো তুমি এই ফ্রেমিং এ যতটা গোছালো বা সুন্দর করে করতে পারো এটা হচ্ছে মেইন মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে এই একদম অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে লেখা স্টাইলটা যাতে সুন্দর হয় এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আমি সেভ করে দিলাম ওকে এবার আসে লে লেআউট লেআউট কি আমি শুরুতে দেখাইছি পাশে লোগো থাকে চিস্তি কি আছো সব কয়টা জিনিস বুঝতে পারছো এটা হচ্ছে হেডার দেন হচ্ছে নিচে থাকবে ফুটার দেন এটা হচ্ছে মেইন কন্টেন্ট থাকে এই পাশে হুম এটা হচ্ছে পুরো স্যার পুরো এল এর লেআউট এটার উপরে আমি একটু আগে বলছিলাম না যে হেডার থাকবে নিচে ফুটার থাকবে মেইন কন্টেন্ট স্লাইডার এখানে মেনু থাকতে পারে লোগো থাকতে পারে আমি একটা ওয়েবসাইট দেখাই দেখাইছিলাম যে এগুলো হয় এগুলো ওকে সো আমরা কিছু হেড সেকশনে এলিমেন্ট দেখি হ্যাঁ নর্মালি আমরা কোন লিঙ্ক দেই আমরা স্টাইল দিই স্ক্রিপ্ট দিই এগুলো এলিমেন্ট যেমন টাইটেল দেই হ্যাঁ এলিমেন্ট টাইপের মূলত কাজ কি টাইটেল হচ্ছে কি এক ধরনের কন্টেইনার হ্যাঁ মেটা কি এক দনে কন্টেইনার আমরা যে লিংক দিচ্ছি এগুলো হচ্ছে কি এমটিও দেয়া যায় ডকুমেন্টের সাথে এক্সটারনাল অন্য কোন ফাইলের কি সংযক তৈরি করা হচ্ছে link এর কাজ ওই যে যেটা আমরা দিছিলাম এই যে এটা হচ্ছে এই যে হাফ দিলে কি হবে আমার লিংক তৈরি হবে clear then এই যে টাইটেল হচ্ছে কি একটা কন্টেইনার যেটা উপরের দিকে আসে দেন এইগুলো হচ্ছে বডির ভিতর আরও ম্যাটা থাকতে পারে এই বডিটা হচ্ছে আমাদের বেস হ্যাঁ এটা এমটি হতে পারে স্টাইল আমরা এখনো কাজ করে নাই সিএসএস নিয়ে আমাদের এই ইলেভেন টুয়েলভে কোনো কাজ নাই সো স্ক্রিপ্ট এই পুরোটাই হচ্ছে স্ক্রিপ্ট এ হচ্ছে মূলত হেড সেকশনের কিছু ইলিমেন্ট আমাদের হেডের উপরের দিকে যা যা জিনিস থাকে বডি সেকশনের এলিমেন্ট কি বডি সেকশানে আমাদের ব্লক লেভেল ইলিমেন্টস থাকে টেক্স লেভেল ইলিমেন্টস থাকে তা আমি যদি বডিটা শুরু করি তাহলে এখানে কি যে এগুলো হচ্ছে হেড লেভেলের এলিমেন্টস এগুলো কি ব্লক লেভেলের ইলিমেন্টস ক্লিয়ার এই যে এইখানে আমরা কি প্যারাগ্রাফ করতে পারি দেন কি আমরা ওটাকে সেন্টার বা কোনো ফর্ম তৈরি করতে পারি দেন কি প্রিডিফাইন ট্যাগ অথবা আমরা কি বোল্ড করতে পারি ধরো কোনো একটা লেখাকে যদি আমি বোল্ড করতে চাই আমি ইচ্ছা করলে বোল্ড করতে পারি আচ্ছা এরপর হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাই আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি টেক্সট লিঙ্ক ভি লিঙ্ক এ লিঙ্ক এরকম বিভিন্ন ধরনের আমাদের কি আছে অ্যাট্রিবিউট আছে এই যে ইমেজ যখন অ্যাড করবো তখন ইমেজ ইনিমেন্টটা ইউজ করতে হবে যদি আমরা হেডার দিয়ে এইচ ওয়ান থেকে এইচ সিক্স আমরা এখানে হেডার ইউজ করা শিখছি নেক্সট টাইম আমরা এখানে বোল্ড করা শিখবো যে এটাকে আমরা কিভাবে বোল্ড করতে পারি যেমন প্যারাগ্রাফটাকে আমি হ্যাঁ বলো স্যার এগুলো প্র্যাকটিক্যাল করলে ভালো হয় আর কি মানে এইভাবে পড়া থেকে স্ক্রিনে দেখলে ভালো হয় নিচে অনেক আছে মানে নিচে আমাদের এগুলো প্রত্যেকটা জিনিসের ইউজ আছে নিচে ঠিক আছে আমি যাচ্ছি তো নিচে এবং অলরেডি আমি দেখাচ্ছিও যে কিভাবে অ্যালাইনমেন্ট করতেছে কিভাবে অ্যাকাউন্ট এতগুলো ট্যাগ লাইন তোমার শেখার প্রয়োজন নাই যেমন এনে ইউএল কেন স্ট্রং কেন প্রি কেন এগুলো আমাদের ইউজ করা হয় না বাট এই যে লিস্ট করাটা ইউজ হয় যে আমরা যখন লিস্ট করি তখন এলআইটা কিভাবে ইউজ হয় ওয়েলটা কিভাবে ইউজ হয় আমরা এগুলো দেখবো যেগুলো দরকার নাই সেগুলো আমরা দেখব না এই মুহূর্তে প্রয়োজন নাই ক্লিয়ার আচ্ছা এবার আমরা কিছু এস টি এম এল এর ব্যবহারিক কাজ বা প্র্যাকটিক্যাল করব যেটা তুমি বললা তো অলরেডি আমি টাইটেল লেখা শিখাইছি যেটা এই যে উপরে টাইটেলটা আসে দেন বডির মধ্যে আমি অলরেডি কাজ করা শুরু করছি হেডিং এলিমেন্টস এর মধ্যে আমরা ট্যাগ লিখলাম দেন বডির মধ্যে দেখো h1 h2 h3 h4 h5 এই পুরো টুকুকে আমি কপি করে নিয়ে যাই নিয়ে গিয়ে আমি যদি এখন টেক্সটের মধ্যে লিখি তাহলে আসলে ভেরিয়েশনটা ঠিক এরকম আসবে প্রথমটা অনেক বড় তারপর ছোট 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 এইভাবে আসবে তো তুমি যদি এখন এই হেডিং এর মধ্যে আমি এখানে একটা ব্রেক দিই ওখানে যা যা ছিল সব নিয়ে আসলাম দেন এই ব্রেকটাকে আমি কপি করে এখানে আরেকটা ব্রেক দিয়ে দিলাম ওকে তাহলে হ্যালো বাংলাদেশের পরে একটা ব্রেক দিবে দেওয়ার পরে সে নিচে ব্রেক দিয়ে 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 প্রত্যেকটা লাইন লিখবে সো এখন তুমি এটাকে যদি রান করো স্যার এটা কি স্যার লাইন ব্রেক এটা হচ্ছে লাইন ব্রেক হ্যাঁ স্যার আরেকটা দেখছিলাম স্যার আমি যখন এগুলো শিখছিলাম আমি দেখছিলাম স্যার পেজ ব্রেক নামেও আরেকটা আছে ওইটার ধারণাটা স্যার পুরোบุรี ক্লিয়ার না পেজ ব্রেকের তোমার কনসেপ্ট এখানে আসবে না কারণ তুমি যদি একাধিক পেজ তৈরি করতে যাও তখন তুমি পেজ ব্রেকটা ইউজ করবা বাট আমরা একাধিক পেজ ইউজ করা শিখবো না আমরা এখানে শিখবো জাস্ট একটা পেজ তৈরি করা আমি তোমাদেরকে অনেক কিছু শিখাইতে পারি কিন্তু এত কিছু শিখলে তুমি যদি বেসিকটা ভুলে যাও তাহলে আলটিমেটলি পরীক্ষায় খারাপ হবে তুমি আগে এই বইতে যা আছে এটা শেখা শেষ করো তারপরে যদি তোমরা ইন্টারেস্ট ফিল করো যে স্যার আমরা আপনার কাছে ওয়েবসাইট ডিজাইনটা শিখতে চাই দেন আমি ওয়েবসাইট ডিজাইন দেন ডেভেলপমেন্ট শিখতে চাই দেন ডেভেলপমেন্ট প্রোগ্রামিং শিখতে চাই দেন প্রোগ্রামিং

এই যে দেখো সে হ্যালো বাংলাদেশের পরে ব্রেক দিয়ে 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 সে নিচে একটা কি দিছে প্যারাগ্রাফটাও দিছে দিয়ে ও এখানে এই যে একদম নিচে দেখো প্যারাগ্রাফটাও এমনি ব্রেকের কারণে সে লাইনগুলো নিছে তারপরে ওই যে লিঙ্ক আছে লিঙ্ক দিছে এরপরে যে এ ইজ এ সিরিজ অফ রিলেটেড যে সেন্টারে যে লাইনটা লাইনটা মানে পুরোটাই সাইটের মধ্যে আসছে আর সাইডটা আমাদের ডিজাইন অনেক সুন্দরভাবে আমরা করতে পারবো বাট আমরা এখন জাস্ট কন্টেন্টটা দেখছি যেমন এটা একটু আগে স্ক্রোল ছিল না এখন অলরেডি স্ক্রোল চলে আসছে ক্লিয়ার আমরা নিচে নিচে প্রত্যেকটা কন্টেন্টের ইউজ শিখব সো বডির আমাদের একটা কন্টেনশেষ এবার হচ্ছে প্যারাগ্রাফের ব্যবহার ঠিক আছে প্যারাগ্রাফের ব্যবহারটা কি প্যারাগ্রাফের ব্যবহার অলরেডি আমি দেখাইছি যে যে আমি পি দিয়ে শুরু করলাম পি দিয়ে শেষ করলাম করলে প্যারাগ্রাফটা আসবে এবং প্যারাগ্রাফের পরে যদি আমি হার্ফ দেই তাহলে সেই প্যারাগ্রাফের পরে একটু জাস্ট সে কী নিবে একটা লাইন ব্রেক দিবে যেমন তুমি ধরো যে এই প্যারাগ্রাফটা এখানে দ্য নাম্বার লাইন্স এই যে এইখানে দেখো দ্য নাম্বার লাইন্স অফ প্যারাগ্রাফ সামথিং কিছু একটা লেখা আছে লেখা পরে সে একটা স্পেস নিছে স্পেস দিয়ে নিচে এই যে দিস ব্রেক দিয়ে প্যারা আবার ব্রেক দিয়ে গ্র্যাপার লাইন এটা আসছে এখন আমরা যদি পুরো টুকুকে নিয়ে যাই বডির মধ্যে লিখি তাই আমরা দেখব যে এটা আউটপুটটা কি আসে ওকে এবং এইখানে যেটা অ্যালাইনমেন্ট আছে এটা এই সেন্টেন্সের পরে আমরা আরেকটা ব্রেক দিয়ে দিই তাহলে আমাদের কি হবে এরপরে ব্রেক দিয়ে সে অ্যাকচুয়ালি কাজটা করবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম ব্রেক দিয়ে দিলাম এখন সে প্রথমে কি আসবে এইগুলো যা ছিল তা তো আসবেই তারপরে ব্রেক দিয়ে সে এই লাইনটা লিখবে লাইনটা লেখার পরে সে একটা স্পেস দিবে একই লাইনের অ্যালাইনমেন্টে স্পেস দিবে তারপরে সেই প্যারাগ্রাফটা দিবে আবার স্পেস দিবে এই লাইনটা লিখে দিবে তাইলে এই স্পেস দেওয়ার ফর্মেশনটা আমরা এখন একটু দেখবো যে কিভাবে দেয় এখন পরীক্ষার হলে অ্যাকচুয়ালি কিভাবে আসবে তোমাদেরকে একটা আহ এরকম ভাবে আউটপুট দিয়ে দিবে তোমাদেরকে বলবে যে এটা কোড লিখো এই যে দেখো আমার ধরো তোমাকে পরীক্ষা হলে এইরকম একটা আউটপুট দিয়ে দিল ঠিক আছে আউটপুটটা দিয়ে বলল যে আউটপুট অনুপাতে কোড লিখো তখন তোমার যে কোডটা এখন রান করছে এই কোডটা লেখা লাগবে ওই হারফ মানে হচ্ছে নিচে একটা লাইন দিবে সে কথা বুঝতে পারছি তারপরে সে আরেকটা লিখছে পরে লাইন আবার লিখছে আবার লাইন এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস এবং এখানে অলরেডি দেখো সাইডটা বড় হচ্ছে বডির ভিতরে কাজ হচ্ছে এখানে যেরকম বডিতে অনেক কাজ এই যে স্ক্রল করা এই যে স্ক্রোল হচ্ছে এরকম আমি বডিতে কাজ করতেছি এবং এই যে এইগুলোকে বলা হয় লিস্ট এই যে টিক চিহ্ন দিয়ে দিয়ে এগুলো হচ্ছে লিস্ট হ্যাঁ আমরা এরকম ভাবে ডিজাইনটাকে করব Okay. ঠিক আছে সো প্যারাগ্রাফ শেষ এস দেন সেভ করছি রানটা রান করছি শেষ এবার আসতেছি আমরা এস ফরমেটিং এটা হচ্ছে নেক্সট মেইন কাজটা হচ্ছে তুমি ধরো কোন রকমের টেক্সট কে বোল্ড করতে চাও মোটা করতে চাও লাইক আমি যদি এখন বোল্ড করা অ্যালাইনমেন্ট করা ধরো এই ডক আমরা যে কাজগুলো করি এই ডক ধরো আমি কোন একটা লাইনকে বোল্ড করতে চাই সো আমি কি করি এই যে বোল্ডটাকে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল এটাকে যদি আমি সাইজ বিগ করে দিই এটা বিগ হয়ে গেল দেন এর নিচে আন্ডারলাইন দিলে এটা আন্ডারলাইন হয়ে গেল এর মাঝখানে ক্রস দিলে ক্রস হয়ে গেল এই যে चेंजेस গুলো এগুলো আমরা এইচটিএমএল এর মধ্যে কি সেট করতে পারি ঠিক আছে বোল্ড এর জন্য বি ইউজ করি আন্ডারলাইনের জন্য ইউ এন ইউজ করি দেন ক্রসের জন্য আমরা ইউএন বি ইউজ করি এরকম যে আমরা এইখানে এই টেক্সট ফরমেটিংটাকে এসটেমএল ফরমেটিংটাকে আমরা এগুলা দিয়ে বি দিলে কি হবে অ্যাকচুয়ালি বোল্ড হবে আর বিগ দিলে কি হবে টেক্সটটাকে বড় করে দেখাবে ইএম দিলে কি হবে ইমপেসাইজড করে দেখাবে আই দিলে কি হবে বাঁকা বা ইটালিক ফরমেটে হবে স্মল দিলে ছোট দেখাবে স্ট্রং দিলে স্ট্রং করে দেখাবে সাব টেক্সট হ্যাঁ ইনস প্রি প্রসেসর স্ট্রাইক জি ইউ ইউ মানে আন্ডারলাইন করে দেখাবে স্যার স্ট্রং করে দেখানো মানে কি স্ট্রং করে দেখানো মানে ওটাকে একটু বোল্ড করে বড় করে দেখানো এটা আমরা ইউজ করি খুব কম যেমন আমি তোমাকে দেখে আন্ডারলাইন করে দেখাবে ধরো ইউটা মানে যেগুলো পরীক্ষায় মানে বেশি আছে এবং আমাদের ইউজেও আসে ধরো লাইক আমি এই প্যারাগ্রাফটাকে আন্ডারলাইন করে দেখাবো এই প্যারাগ্রাফটাকে আচ্ছা যদি ক্লাস শেষ হয়ে যায় হ্যাঁ স্টপ হয়ে গেলে ঠিক দশ মিনিটে আমি ক্লাসটাকে রেকর্ড করব হ্যাঁ দেন আমি আবার ক্লাসটা ওপেন করব কথা বুঝতে পারছো আজকে তো আমরা লং টাইম যাব আচ্ছা এখানে আমি প্যারাগ্রাফ না দিয়ে আমি ধরো এখানে দিলাম হচ্ছে ইউ স্যার টাইম স্যার টাইম কি শেষ হয়ে আসছে হ্যাঁ এই যে আমি প্যারাগ্রাফটাকে দিলাম কি ইউ এখন আমি যদি এটাকে সেভ করি করে আমি যদি এটাকে এখন রান করি এই যে এটা এই একটু আমাদের কি হবে আন্ডারলাইন হবে আর বাকি যা আছে তাই থাকবে এই যে দেখো উপরে যা আছে প্যারাগ্রাফ তাই আছে হ্যাঁ এই প্যারাগ্রাফ যা আছে তাই আছে বাট এই প্যারাগ্রাফটাকে আমি কি করছি ইউ দিছি যার কারণে এটা কি হয়ে গেছে আন্ডার লাইন হয়ে গেছে গট দ্য পয়েন্ট এখন এই লাইনটাকে আমি কি করব বোল্ড করব এবং বিক করব। ঠিক আছে তাইলে আমার প্রসেসটা কি আচ্ছা ধরো আমি এখন এই লাইনটাকে করব হচ্ছে বিগ সো আমি এটা অ্যালাইনমেন্ট দিয়ে দিব হচ্ছে কি বিগ কনসেপশনে এটা আন্ডারলাইনও থাকবে এবং কি হবে বিগ হবে বি আই জি ওকে পরীক্ষা হলে আমাদের কি আসবে অ্যাকচুয়ালি আমরা পরে অ্যানালাইসিস করব এগুলো জাস্ট প্র্যাকটিস করে আমরা দেখতেছি এই যে দেখো এটা আন্ডারলাইন হয়েছে আবার বিগ হয়েছে অন্যান্য লেখাগুলোর চেয়ে এটা বড় হয়েছে না এই লেখাগুলোর চেয়ে এটা কিন্তু বড় ক্লিয়ার এখন যদি আমি এটাকে বোল্ড করতে চাই তাহলে আমি কি করব আমি আবার কোডিং লাইনে যাব এই বিগ এর ভিতরে আমরা জাস্ট কি দিব বোল্ড দিব বি দিব রাইট সো আমরা এটা কি দিব এবার আমরা এখন এর ভিতরে এটাকে বি করে দিব এবং আমরা এটাকে আচ্ছা পাশাপাশিও তো করে দেওয়া যেত না হ্যাঁ হ্যাঁ পাশাপাশি মানে আমি তো নিচে নিচে করতেছি দেখানোর জন্য যেমন তুমি যদি মনে করো যে হ্যাঁ ঠিক আছে আমি এখানে বিক দিলাম তারপরে কি আমি এখানে বি দিলাম ঠিক আছে না তাইলে এখন এইখানে শেষ করার আগে কি করতে হবে আগে বিকে শেষ করতে হবে তারপর ইউটাকে শেষ করতে হবে তারপর বিটাকে শেষ করতে হবে এই প্রথমে শেষ করতে হবে বি তাহলে বি শেষ হয়ে গেল এই যে বি শুরু বি শেষ তারপরে করতে হবে বিগ যেভাবে আমাদের ফর্ম্যাটিং তারপরে করতে হবে ইউ এই যে ইউ শুরু ইউ শেষ ক্লিয়ার তারপরে আমি একটা আন্ডারলাইন মানে হার্ভ দিতে পারি ওকে দেখো একদম নিচে এই যে দেখো এটা বোল্ড হয়েছে কিন্তু অন্য লেখার চেয়ে এটা কিন্তু বোল্ড এবং আন্ডার লাইন আছে এবং এটা বোল্ড হয়েছে অন্যান্য গুলোর চেয়ে বড় হয়েছে ক্লিয়ার দেন এই এইটা হচ্ছে আবার আরেক আগের প্যারাগ্রাফটা সেন্টার আছে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট ইউজ করছি এখানে সেন্টার অ্যালাইনমেন্ট এখানে এই যে হার্ফ ইউজ করছি ঠিক আছে এরপর এখানে ব্রেক ইউজ করছি সো আমরা বিভিন্ন কন্টেন্টস গুলো ইউজ করা শিখলাম এইভাবে আমরা এই যে এখানে ও এখানে যে স্মল করে দেখাইছে বিগ করে দেখাইছে ইউ করে দেখাইছে আইএনএস করে দেখাইছে তোমরা এগুলো একটু বাসায় এই পুরো টুকে কপি করে নিয়ে দেখবা যে কি কি হয় এখন আমরা যদি আবার এই কোডের মধ্যে আই করে দিই তখন এটা কি হয়ে যাবে ইটালিক হয়ে যাবে ধরো এটাকে আমি কি করে দিলাম আই করে দিলাম তাহলে এটা ইটালিক হয়ে যাবে এই যে এই কোটটা এবার হচ্ছে আমি এই কোটটাকেই যেটা আমি কাজ করছিলাম হ্যাঁ এটাকে আমি ধরো বোল্ড করে ইটালিক করে দিই বাঁকা করে দিই ঠিক আছে তাহলে এই বাঁকাটাকে আবার এখানে শেষ করি যে এটা হচ্ছে ফ্রেম দিয়ে ইটালিক ফ্রেমে করে দিই রেগুলার তো মনে হয় পিসিতেই প্রোগ্রামগুলা সেট করা থাকে আই দিলে ইটালিক হবে বি দিলে বোল্ড হবে এরকম না স্যার এটা মানে অ্যাকচুয়ালি আমাদের ডক শীটের মধ্যে এরকম থাকে কিন্তু এসটিএমএল এর মধ্যে আমাকে ওইভাবে চিনাই দিতে হবে এটা তো ব্রাউজারে রান করতেছে এই যে এটা ইটালিক হয়ে গেছে একটু বাঁকা হয়েছে দেখছো জি স্যার ওকে সো এগুলো তোমরা রান করবা দেন আমরা চলে আসি এসটিএমএল ফন্ট ফন্ট মানে হচ্ছে এটার চেহারা কেমন হবে লাইক হচ্ছে আমরা ধর ওই গুগল ডক এই যে এটা হচ্ছে এর ফন্ট যে এখানে কোন ফন্টে ইউজ হবে বাংলা ইংলিশ হ্যাঁ এই ফন্টগুলো আমরা দিয়ে দিই অ্যান্ড দেন এটা সাইজ কেমন হবে ক্লিয়ার দেন হচ্ছে এটার কালার ফন্ট কালার কেমন হবে ক্লিয়ার সো আমরা এখন ওই ফন্টিংগুলো শিখবো সো ও দিচ্ছে ফেস মানে হচ্ছে এটা কেমন হবে মানে টাইমস হবে 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 নাকি এই আমরা বলে দিব দেন কালারের মানে ওটার কালারটা কেমন হবে তো এখানে আট জিবি কালারের এই ফরমেশন গুলো মানে হচ্ছে এক একটা কালার বোঝায় আট জিবি লিখে রেড গ্রিন ব্লু আমরা প্রথমটা হচ্ছে রেডের জন্য পরেরটা গ্রিন তারপর একটা হচ্ছে ব্লু সো আমরা এখানে যেই কালার দিব সব যদি দুইশো পঞ্চান্ন করে হয় মূলত কালারের ফ্রেমিংটা হয় হচ্ছে এরকমভাবে যে জিরো থেকে দুইশো পর্যন্ত আমাদের ফ্রেমিং করা থাকে হ্যাঁ এখন এইটার মধ্যে আমরা এটা হচ্ছে রেড তারপর গ্রিন তারপর হচ্ছে ব্লু এই জিরো থেকে দুইশো পর্যন্ত আমরা এই তিনটা জিনিসের যে চেঞ্জটা আনি এই চেঞ্জের উপরেই আস্তে আস্তে গাঢ় কম লাল সবুজ নীল প্রায় পৃথিবীর সব কালার এর মধ্যে চলে আসে ক্লিয়ার এটা তুমি যদি জাস্ট গুগলে যাও গিয়ে তুমি যদি সার্চ দাও যে আর আট জিবি আট জিবি কালার কোড এই যে আট জিবি কালার তো দেখবা যে এখানে আট জিবি কালার কোড চার্টটা চলে আসবে এই যে আট জিবি কালারের কোড চার্ট এই যে এখানে তুমি কোড চেঞ্জ করো এখানে ধরো তুমি দিয়ে দাও হচ্ছে টু ফোর দিয়ে দাও হচ্ছে দিয়ে দাও যদি ওয়ান ফাইভ দেন তুমি দেখবা যে এই কালারটা পাইছো এই যে এই কালারটা আসবে এরকম তুমি আট জিবিকে চেঞ্জ করো করলে এটার পার্সেন্টেজ চেঞ্জ করো করলে দেখবা পৃথিবীর সব কালার চলে আসবে ক্লিয়ার এই তুমি আট জিবি কালার ডট এস টিএম এ গেলে এই লিঙ্কে গেলে দেখবা যে পৃথিবীর কালার শিটটা চলে আসবে আচ্ছা সো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি আমাদের এগুলো মুখস্থ করার কিছু নাই হ্যাঁ আমরা এখানে কি করতে পারি আমরা এই ফ্রেমিং গুলোকে এই যে আর জিবি তে যেরকম ফ্রেমিং করে দেখাইছে এইভাবে করে আমরা যখন কোড লিখব তখন কোডের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট কালার লিখে আমরা কি কালার হবে সেটা লিখে দিলেই হয়ে যাবে ধরো আমি তোমাকে এখানে একটা প্যারাগ্রাফ দিছি দেন এর ফন্ট দিয়ে কালার দিছি এবং এখানে ফন্ট দিয়ে ফেস দিছি এখন আমি যদি এই জায়গাটাতে দুটো জিনিস দিয়ে দিই লাইক আমি তোমাকে দেখাই আচ্ছা এই জায়গাটাতে তুমি যদি দেখো যে আমি এখানে এই প্যারাগ্রাফটাকে আমি এটা ফন্ট সাইজ এবং এটা কালার ফ্রেমিং করব এই প্যারাগ্রাফটাকে ধরো এটা পি ঠিক আছে এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি হুম এবং এটাকে আমি একটু বিক করে দিচ্ছি হুম এবং এটা আমি একটা সাইজ দিয়ে দিচ্ছি হুম